জীবনকে রোজ নতুন করে ভালোবাসো, আজ মনের এই নতুন শান্তিকে ভালোবাসো। সময় হয়েছে সব বদলে দাও, সময় হয়েছে কিছু করে দেখাও, আজ তাই প্রতিদিন আনন্দ নিন জীবনে। প্রতিদিন আনন্দ নিনে স্বাগত। আমার খুব ভালো লাগছে যে আজ আপনারা এসেছেন। আজকের বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো হাসি। বাইবেলে বলে নিষ্পাপ হৃদয় ওষুধের মতো কাজ করে। আমার বিশ্বাস যে হৃদয় থেকে নির্গত হাসি আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি মঙ্গলজনক। সারা বছর ধরে আমি অসংখ্য গল্প বলে এসেছি যাতে লোকে আনন্দ পেয়েছে। সেগুলো প্রতিনিয়ত আমাদের জীবনে যা ঘটে চলে সেই সব ঘটনার বিষয়, কিন্তু যেগুলোর দিকে যখন ভালো করে দেখি তার মধ্যে দিয়ে যাবেন, তখন সেগুলো শুধু মজাদার থাকবে না। আমি আমার মজাদার ঘটনাগুলো একত্রিত করেছি আর কিছু ঘটনা সম্মিলিত করে। আমার বিশ্বাস সেগুলো আমাদের আনন্দ দেবে, কিছু শিক্ষাও দেবে আপনাদের, মন খুলে হাসবার একটা সুযোগ এনে দেবে সবাইকে। আত্মকরুণা কেমন লাগে এক সময় হাতে খুব ভুগেছি। নিজের দুঃখে নিজে ডুবে থাকতাম, লাঞ্ছিত হয়েছিলাম বলে দুঃখ বোধে ভুগতাম। আমি আস্তে খাই বলে আত্মকরুণায় ভুগতাম, কারণ ডেভ খুব বেশি তাড়াতাড়ি খায়, শুনলে অবাক হবেন। আমরা সকল কর্মী নিজেদের দুঃখে ডুবে থাকি। আমি দুঃখে ভুগে চলি কারণ আমার আত্মীয়দের তুলনায় তেমন বড়লোক হতে পারিনি। কিছু না কিছুর জন্যে এক সময় আত্মকরুণায় ভুগেছি। প্রভু এই ব্যাপারটায় আমায় শিক্ষা দিয়েছিলেন নানানভাবে। তিনি শক্তি আর দয়ার পার্থক্যটা আমায় বলে বুঝিয়ে দিয়েছিলেন সহায়ক গোষ্ঠীতে। নতুন হিসেবে আমার জীবনে ও গোষ্ঠীতে প্রভুর শক্তি চালনায় অভিজ্ঞ হতে চাইছিলাম, তাই প্রভু আমায় বলেছিলেন, জয়েস একই সঙ্গে দয়ালু ও শক্তিশালী হতে পারো না। যদি শক্তিশালী হতে চাও তাহলে দয়ার ব্যাপারটা ত্যাগ করতেই হবে। আমি নিজেও কোনোদিন অনুভব করিনি নিজের জন্য কতটা দুঃখবোধ করতাম। প্রভু আমায় দেখাতে শুরু করেন সব কিছু, কিছু দৃশ্য এবং এমন কিছু ব্যাপার যেগুলো আমার বাড়িতে ঘটে চলে কিন্তু আমি জানতাম না, বা সেটা আত্মকরুণার অবতারণা। সারা সপ্তাহ আমি আর ডেভ কাজ করতাম, তারপর ঘটনাচক্র। প্রভু সহায়ক গোষ্ঠীর জন্য ডাক দিলেন, আমিও পার্ট টাইম শুরু করলাম, চাকরি ছাড়লাম সহায়ক গোষ্ঠী প্রস্তুতির জন্য। সারা সপ্তাহে কাজ করে সপ্তাহান্তে ডেভ গলফ খেলতে চলতো, আর বিশেষত শনিবারে, তার রবিবারে ফুটবল। আমি চাইতাম না ও শনিবারে গলফ খেলতে যাক, এই করুক। আমি চাইতাম সপ্তাহের সাতটা দিন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ও সেটাই করুক যেটা আমি চাই। আমার ওপর ডেভ সর্বদা সদয় থাকতো, বাকি যা বলতাম ও আমার সঙ্গে করত। আমার সঙ্গে এখানে যেত, আমার সঙ্গে ওখানে যেত, আমার দরকারে দোকান থেকে জিনিস কিনে নিয়ে আসতো। কিন্তু শনিবারে ও গলফ খেলতে যেতে চাইতো, রোববারে ফুটবল খেলতে যেতে চাইতো। আমার মনোভাব এই বিষয়ে ভালোই ছিল। আমি ভাবতাম গলফ খেলতে পাঁচ ঘন্টা লাগে, তাড়াতাড়ি যাক তারপর খেলুক, তারপর রাত্রিবেলায় ডিনারে যাব, এটা সেটা করব। কিন্তু না, ওকে যেতে চাইতাম না, কারণ ছেলেবেলায় আমার দিকে বোঝানো হয়েছে যে এটা রাগ করা হয়েছে, চিৎকার করতেন। আমিও ঠিক সেইভাবে তাণ্ডব নৃত্য করতে থাকতাম আর হাবভাবে বুঝিয়ে দিতাম যে এটা হচ্ছে সেটা ভালো নয়, আমার পছন্দ নয়। তারপর রোববার দিন গির্জায় যেতাম, তারপর ও ফুটবল খেলতে যেত, এই হলো আমাদের ব্যাপার, মাটি হয়ে যেত সব কিছু। কারণ আমি রেগে উন্মাদ হয়ে যেতাম, চাইতাম সেটাও করতে চাইতো না, ফলে ব্যাপারটা শেষে ওই রকম দাঁড়াতো। রবিবার সকালে গির্জায় যাব, একেবারে বাইবেল শিক্ষার আসরে শ্রী ও শ্রীমতী আধ্যাত্মিক সহায়ক গোষ্ঠী গড়ার ডাক পেয়েছি, সারা পৃথিবী একেবারে পাল্টে দেব। রোববার কোনো না কোনো একটা লড়াই বেঁধেই যেত, সেই শনিবারে গল খেলতে যাইতো বলে বা রোববারে ফুটবল খেলতে যেত বলে, অথবা দেরি হওয়ার জন্যে নয়, এরকম সেরকম অনেক ব্যাপারে। যাই হোক না কেন, রোববার সকালে বিবাদ বেঁধেই যেত, তারপর গির্জায় যেতে যেতে লড়াই, চিৎকার, চেঁচামেচি, হাত পা ছোড়াছড়ি, পেছনের সিটে বসে বাচ্চারা কাঁদত, আর ডেভিড প্রচন্ড রেগে চিৎকার করতো, চুপ করে বসো, একেবারে চুপ থাকো, তুমি বুঝলে চুপ থাকো। বাচ্চারা অমনি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগতো, ফলে গির্জায় পৌঁছতে পৌঁছতে আমরা চিৎকার চেঁচামেচিতে জর্জরিত। কিন্তু যেই সামনে আসতাম আমরা অমনি পাল্টে যেতাম, বলতাম প্রভুর মহিমা, প্রভুর গৌরব দান, ধন্যবাদ যিশু, আমরা দারুণ রয়েছি, প্রভুর মহিমা, কেমন আছেন, দেব জয়েস, প্রভুর আশীর্বাদ। সবাই আমাদের বলতো প্রভুর মহিমা, প্রভুর মহিমা, প্রভুর আশীর্বাদ। ভেতরে গিয়ে নিজেদের জায়গায় বসতাম, জায়গা ছিল আমাদের কারণ আমরা নেতৃত্বে ছিলাম।
জায়গায় আমাদের নাম খোদাই ছিল। আমরা বসবার পর সবাই সম্মানন করত, আরাধনার সময় আমরা লাফাতাম, হাসতাম, হাততালি দিতাম, চিৎকার করতাম, পরমেশ্বরের গৃহে আমরা হলাম, মহিমা কীর্তন করছি, আমরা মহিমা কীর্তন করছি, উহু। সেখানে দাঁড়িয়ে ভাবতাম প্রভুর পরেই রয়েছি, গান গাইতাম, সব কিছু নিবেদন করছি, প্রভু আমি তোমার। আর মনে মনে ভাবতাম, ও যদি ভাবে যে আমি ওকে রেগে খাওয়াবো, মোটেই নয়, আমি কোনোদিন ওকে রেগে পাঠাবো না, যাক না আরো ফুটবল খেলুক, আরো এখানে যাক সেখানে যাক, প্রভুর মহিমা, নিজে নাই না কি ভাবে। আবার বাড়ি ফেরার সময় গাড়িতে এক চোট বাকযুদ্ধ, বাড়ি ফিরে ডে ফুটবল দেখতো, আমরা এমন কেন করতাম জানি না, কিন্তু প্রতিবারই ডে ফুটবল দেখতো, আর আমি চাইতাম তা করতো না, চায়ের পরিষ্কার করতাম না, আপনাদের মধ্যে কেউ রেগে গিয়ে বাড়ি ঘর পরিষ্কার করেন কি না সেটা আমিও জানতে চাই, জানি না এর অর্থটা কি, আসলে কাজ করলে আরও দারুণ মনে হয়, দেখুন আমি সবসময় কাজ করি, আর সংসারের সবাই শুধু খেলা দেখে আর মজা করে, আজ রোববারেও আমি কাজ করছি, কেউ কি সাহায্য করছে, কেউ করছে না, কেউ সাহায্য করতে চায়, কেউ চায় না, আমাদের একটা ভ্যাকিউম সুইপার ছিল আর সেটাকে চালানো হতো, ফিল্টার কুইন, জানি না কেউ ওটা ব্যবহার করেছে কি না, মনে হয় ওটা গত প্রজন্মের ব্যাপার, জিনিসটা একটা বাক্সের মতো ছিল, তার সঙ্গে বিরাট লম্বা জলের একটা পাইপ থাকতো বিরাট, আর রান্নাঘর ধরুন এখানে ছিল, আর শোবার ঘরটা ধরুন একটু এইখানে, বাড়ির অংশটা ধরুন পেছনের দিকে ছিল, আমি কোনো না কোনো কাজে বা কারণে প্রতি মুহূর্তে একবার করে ডেভের ঘরে যেতাম, কারণ আমি চাইতাম যে ডেভ আমায় এই কথা বলুক যে তুমি কি করছো, আর আমি বলবো কি আবার করবো, সেই কাজ করছি আর কি। আমি জানি সবার জীবনে এটা হয়, এখন গির্জার থেকে ফিরে এসে এমনিতেই অর্ধেকটা ক্লান্ত হয়ে থাকতাম, সঙ্গে অসংখ্য বিভ্রাট, এবার আমি আবার রাগে উন্মাদ, ঘর পরিষ্কার করা, বিশ্রাম নেওয়া দরকার, সবাই নিচ্ছে কিন্তু না, আমি ঘুরে বেড়াচ্ছি, ধরাস ধরাস করে দরজা ঠেলছি, খুব শব্দ করছি, এখানে ওখানে লাথি মারছি, লন্ড্রির কাপড় জামা জমা করছি, এর মধ্যে একটা ঘরে গিয়ে ঢুকলাম, সেই ভ্যাকিউম সুইপারটা হাতে নিয়ে এবার সেটা কাজ করতে হবে, একদিনের কথা মনে পড়ে, সেদিন আমি প্রচণ্ড রেগে ঘুরে বেড়াচ্ছি, হঠাৎ শুনি ডেভ আমায় বলছে, শুনছো একটা কাজ করবে, আমায় একটু কোল্ড কফি খাওয়াবে, সত্য ঘটনা, এটাই আমার জীবনে ঘুরত, ডেভ কিন্তু সেটা জানতো না বা গ্রাহ্য করতো না, ও শুধু ওর ফুটবল নিয়েই ব্যস্ত থাকত, সে তার মধ্যেই থাকত, আর চাইতো আমি কোল্ড কফি বানিয়ে যাই, আর আমার মনে হতো ওর মাথায় একটি চাটি মেরে কফিটা ঢেলে দিই, আমি কেবল যেতাম আর আসতাম, সত্যি বলছি আমি কেবল যেতাম আর আসতাম, যতটাই হোক না কেন ও অবজ্ঞা করতো, আমি জানি না যে এই ঘটনাগুলো জন্দায় হতো বা সেটা যখন অপরজন জানত তখন কিভাবে চুপচাপ বসে থাকতো, আর শেষে আমি বাড়ির একেবারে সবচেয়ে দূরের জায়গাটা চলে যেতাম, বাথরুমে গিয়ে বসতাম, আর আমি তখন বাথরুমে ঢুকে মেজের ওপর বসে থাকতাম, আমার এসব অবস্থায় বাথরুমে যাই কেন এটা একটা কথা বলছি, আমি লোকে স্নান করে পরিষ্কার হতে বাথরুমে যায়, আর আমি বাথরুমে ঢুকতাম, ঢুকে মেজের ওপর বসে পড়তাম, তারপর কাঁদতে থাকতাম, কাঁদতে থাকতাম কিসের জন্যে জানি না, মাইনেদের বাথরুমে কাঁদার ব্যাপারে প্রভু আমায় বোধদান করেছিলেন, আমরা বাথরুমে কাঁদি কারণ বাথরুম একটা বড় আয়নার থাকে, আমরা সবাই বাথরুমে গিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আয়নাটার দিকে তাকাই, মুখের দিকে তাকিয়ে দেখতাম চোখের কাজল সারা মুখে ফেলেছে, চোখ দুটো টকটকে লাল, চুলগুলো উস্কো খুস্কো, ওই অবস্থায় নিজের দিকে তাকিয়ে মনে হতো আপনারা কতজন বাথরুমে কেঁদেছেন এবং নিজেকে আয়নার দিকে তাকিয়েছেন, বুঝেছি, আবেগের পাল্লায় পড়ে আমি মরে যাচ্ছিলাম, আমার মাথা ব্যথা হতো, ঘাড়ে ব্যথা হতো, পিঠটাও ব্যথা করতো, পেটে গোলমাল, অস্থির অস্থির লাগতো, গলায় ফাঁস আটকানোর মতো, তবুও নিজের মতো কোনো পথ খুঁজে পেতাম না, তারপরেও বোকার মতো চেষ্টা করে যেতাম শোবার ঘরে এসেও, সেই একই অবস্থা, তারপর আবার সব কিছু কাঁধে চাপিয়ে নিতাম, তারপর ডেভ বলে উঠত তোমার কিছু,
শেষকালে ডেভ বলে উঠত, তোমার কিছু হয়েছে? নির্বোধ আর কাকে বলে, সারা দিন আমি শুধু ওর দায় মিশ্রিত একটু কথার আশায় খেটে খেটে মরতাম। শেষে ও বলতো, তোমার কিছু হয়তো? ও বলল, না, কি দেখে তোমার মনে হলো যে আমার কিছু হয়েছে? আমাদের মাথা স্ক্রুগুলো ঢিলে, আসুন প্রভুকে বোধের জন্য মহিমা দান করি। আজ কি ঘটে চলেছে আপনারা জানেন? আজ আমি ওসব থেকে একেবারে মুক্ত। সপ্তাহর শেষে কাজ করে এখন থেকে বাড়ি ফিরে যাব, আর গিয়ে দেখব যে ডেভ তার বিশেষ চেয়ারে বসে। বাইরে থেকে বই আনা নরম গদিতে মোড়া চেয়ারে চুপচাপ। আমি জানি যে আমার কাজের কথা শোনাবে, আর আমি ওর প্রশংসা করব, ওর বসে থাকার জন্য প্রশংসা করব। আমি হালকাভাবে কথা বলছি না, কিন্তু ঘটনা হলো এই যে ও কিন্তু আমার মতো ক্লান্ত থাকবে না। যাই হোক, আমার বাড়ি ফিরব, আর আমাদের শহরে ফিরে যাব, একটু খাওয়া দাওয়া করব, তারপর আবার বাড়ি ফিরে। ডেভ যাবে ওর গলফিং ক্লাবে ড্রাইভিং রেঞ্জে, কারণ ওর একটু হালকা হওয়া দরকার। তবে সুখবরটা হলো এই যে ও যাওয়ার পরেও আমি সুখী থাকবো, সুখী থাকবো। হ্যালেলুইয়া, কারণ আমি রিমোট কন্ট্রোলটা পেয়ে যাব, টিভিটা চালিয়ে দেব, ঘরে কোনো চিৎকার চেঁচামেচি হবে না, সবটা আমার। তখন ঘুরতে ঘুরতে বলতে পারবো, ধন্যবাদ যিশু, হ্যালেলুইয়া, ধন্যবাদ প্রভু, কাল আমরা একসঙ্গে কিছুটা সময় কাটাবো। ডেভ যাবে টিকিট কিনতে ফুটবল ম্যাচ দেখার জন্যে, আমি তখন বলবো ধন্যবাদ, বারবার বলবো ধন্যবাদ যিশু। তার মানে কি আমি ডেভকে ভালোবাসি না, ওর সঙ্গে থাকতে চাই না? না, আমি খুব ভালোবাসি, কিন্তু বিগত 3 দিন ধরে আমি ওর সঙ্গে হোটেলে ঘরে বন্দী রয়েছি একেবারে। জীবনে শেষ পর্যন্ত বেশ কিছুটা প্রাজ্ঞতা লাভ করেছি, কিন্তু ভারসাম্য রাখা দরকার। দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিনই, না ওকে আমার দরকার, না আমার ওকে দরকার। আমিন। ভাল লাগছে? ও নিজের মতো কিছু জিনিস আছে, আমার কাছে আমার মতো। আমরা তখন কি একসঙ্গে যেতে পারবো যখন ওকে অপরকে স্বাধীনতা দান করব? বলুন তো, সব কিছু নিয়ন্ত্রণ করতাম, তাই যদি হয় তাহলে ফুটবল দেখাটা আমার প্ল্যান হলে ভালো মতো, কিন্তু যদি আমার না হতো তাহলে সেটা ভুল হতো, কারণ আমার অতীতে অসংখ্য সমস্যা ছড়িয়েছিল যেগুলোকে সঠিকভাবে কখনো আমি দেখতাম না। আর আমি কৃতজ্ঞ, কারণ নিজের কাজ খুঁজে পেয়ে আমি অবশেষে স্বাধীন হতে পেরেছি। তা নয়তো কোনোদিনও আমি সুখী হতে পারতাম না। এ কথাও সত্য যে এই আত্মকরুণার ব্যাপারটা যখন এসেছে তখন ওই ছোট্ট আত্মপ্রকৃতির কথা না বলে দিলে এই পর্বটাই অসম্পূর্ণ। ছোট্ট আত্মপ্রকৃতি বা যন্ত্রমানব আজ যথেষ্টই বিখ্যাত। লোকে আমাকে প্রায় এই কথাটা চিৎকার করে করে বলেছে যে আমাকে এবার দেখতে হবে, এই রোবট ব্যাপারটা দেখান, রোবট ব্যাপারটা দেখান। একদিন সকালে বিছানায় শুয়ে শুয়ে যথারীতি নিজের কথা ভাবছিলাম, তখন বিছানা থেকে উঠিনি। বেশ ভোরবেলায় ঘুমটা যখন সবে ভাঙে, তখন খেয়াল করেছেন দিয়াবল তখন আপনার চিন্তা হাসতে থাকে? সকালের প্রথম জিনিস সবার আগে সে চেষ্টা করবে আপনার মধ্যে ঢুকে পড়তে, আপনাকে দিয়ে যাবে, কে আপনার জন্য কিছু করছে না, আশীর্বাদ দিচ্ছে না, যত্ন করছে না। সকালবেলার এই চিন্তাগুলো সারাদিনের জন্য আমাদের তৈরি করে দেয়, অথবা জীবনের যত যত স্থান সব উন্মোচন করে দেয়। এই ব্যাপারে কতজন একমত? সকালবেলার আমরা যে চিন্তাগুলোকে নিয়ে নাড়াচড়া করি, সেই চিন্তাগুলি সারা দিনের জন্য আমাদের মেজাজটা তৈরি করে দেয়, কি করব ও কি ভাববো। আমি শুয়ে শুয়ে নিজের কথা ভাবতাম, মনে পড়ে যে যদি ভাবতাম ডেভকে কীভাবে ফুটবল খেলা দেখা থেকে বেরিয়ে আনবো, বাচ্চাদের কীভাবে সরিয়ে রাখবো যাতে তারা না খেলে বাড়ির কাজে সাহায্য করে, আমায় সাহায্য করে সব সময়, বা এই ধরনের কিছু একটা। প্রভু আমার জীবনে উন্নতি নিয়ে এসেছেন, নানা জিনিসের শিক্ষা দিয়েছেন। একদিন আমায় মনে মনে বলেন, বুঝলে জয়েস, তোমাদের দেখে আমার একটা ছোট্ট রোবোর কথা মনে হলো, ঠিক যেন দিয়াবল এসে সকালে যেই তোমরা মেঝেতে পা ফেলেছো অমনি ধাতব যান্ত্রিক হওয়া তোমাদের উঠিয়ে নিয়ে গেল, সারা দিনের জন্যে তোমাদের আহত করে দিল। সে বলল, তোমার
ভেতরটা দেখছি, আর ভেতরটা তো আমারই মতো দেখতে লাগলো। এবার আমার কি হবে, 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 আমার কি হবে। আমিন। তারপর প্রভু আমার জীবন উপভোগ করতে শেখান, এক দায়িত্বশীল কর্মী হয়ে উঠি। কিন্তু বাচ্চা সুলভ হয়ে উঠতে উঠতে জীবন উপভোগ করতে শিখিনি, কারণ আমার ছেলেবেলায় আমি লাঞ্ছিত হয়েছিলাম, আর আমাদের পরিবারে কোনো হালকা মনোভাব বা আবহাওয়া ছিল না। সবাই হিংসা করত, চিৎকার করত, ভয়, সবসময় আমি একটানা সমস্যা। কি জানেন, অসুখী মানুষ অন্য কাউকে সুখী দেখতে চায় না, তাই ছেলেবেলায় মনে পড়ে প্রায় সমস্যা হতো যদি হেসে ফেলতাম বা খেলতাম বা সুন্দর সময় কাটাতাম। ব্যাপারটা এরকম ছিল যে আমি কাজ করলে সবাই সুখী হবে, কিন্তু তাতে আনন্দ লাভের মতো কিছু থাকলে কেউ খুশি হবে না। তাই কাজ কাজ একটা ধরনের মধ্যে কাজ পাগলা হয়ে গেছিলাম। আমি ভাবতাম কাজ করলেই আমায় সবাই গ্রহণ করবে, জীবন আনন্দ এলেই সবাই আমায় ত্যাগ করবে। একটা বিরাট বোধ প্রাপ্তি বলতে পারেন। প্রভুর বাণী পড়তে শুরু করলাম, আমাদের বাঁচতে হবে আমার স্থূল বুদ্ধির মধ্যে দিয়ে। আসলে মানে হলো পবিত্র আত্মা আমাদের অভিষিক্ত করেছেন যাতে আমরা দৈনন্দিন জীবন উপভোগ করতে পারি, আনন্দে বেঁচে থাকতে পারি, খুব আনন্দে। এর মানে নয় যে বন্ধুর সঙ্গে শপিং করব না, কোথাও যাব না বা অন্য কিছু করব না, এমন কি আজকের এই দিনটাও যেটা কাজ করব সেটা করব। নিয়মিতভাবে নিজের সঙ্গে কথা বলতে হবে, নিজেকে চলতে হবে। আমার এটা জানা দরকার ছিল যে আমি হাসাই ভালো জিনিস, কাজের মধ্যে খানিকক্ষণ থেমে বাচ্চাদের সঙ্গে খেলা ভালো জিনিস, ছক বেঁধে এগুনো ভালো জিনিস। হ্যাঁ, আমাদের শৃঙ্খলা মান্য করে পরিকল্পনায় দৃঢ় থাকতে হবে। আবার এর মানে নয় যে বন্ধুর সঙ্গে এটা করতে পারবো না বা অন্য কিছু করতে পারবো না, এমনকি আজকের এই দিনটাও যেটা এত কাজকর্মে পূর্ণ, আজও নিয়মিতভাবে নিজের সঙ্গে কথা বলতে হবে। বলতে হবে না তুমি খুব ক্লান্ত জয়েস, কারণ আমার এটাই হয় যে কাল আমি ভাবো আমি এত ক্লান্ত কেন, আমার কি হয়েছে, ক্লান্ত হয়তো নয়, আমি তারপর ভাবো ধুস এক মিনিট, সপ্তাহের শেষটা পুরো কাজ করেছি এই জন্যই আমি ক্লান্ত। ভাবলে চলবে না যে কাজ বাকি আছে, আর এই ব্যাপারটা বুঝে উঠতে অনেক সময় লেগেছে। এখন আমায় দেখছেন তো বা আমার কথা শুনছেন, বা নিখুঁত হওয়ার প্রবণতা বিশিষ্ট মানুষের এটা দেখছেন যাদের সব কিছু ঠিক জায়গায় রাখতে গিয়ে জীবনটাই তারা হারিয়ে ফেলেছে। আপনারা জানেন না কিভাবে আমি যেসব ঘটনা বা ভিন্ন ভিন্ন বা পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি তা থেকে অনেক কিছু প্রভু শিখিয়েছেন। অন্যদিকে ডেভের দারিদ্রের ভয় ছেলেবেলার দারুণ উপভোগ করেছে, বড় হওয়ার সময় মায়ের অপরন্ত ভালোবাসা পেয়েছে। অতিরিক্ত মদ্যপানের কারণে ডেভের 16 বছর বয়সে ডেভের বাবা মারা যান, কিন্তু ওর মা এত সুন্দরভাবে খ্রিশ্চান ভিত্তি মজবুত করে ওদের বড় করেছেন যে কোনো কিছুই তাদের সেভাবে প্রভাবিত করতে পারেনি। প্রত্যেক স্বাস্থ্যবান প্রাপ্ত বয়স্কদের ভেতর থেকে উচিত এক সুন্দর স্বাস্থ্যবান শিশু। অনেকেই অনেক সময় ভীত হতে পারে, ভারসাম্যহীন হতে পারে, কিন্তু ঘটনাটা হলো আমাদের সকলের ভেতরে একটা স্বাস্থ্যবান শিশু থাকা উচিত, নয়তো আমরা বুঝবো না কিভাবে আনন্দ পেতে হয় বা খেলতে হয়। জানি শুধু কাজ করতে হয় করতে হয়, তাই আমার শৈশব চুরি হয়েছিল বলে আমার অন্তরে কোনো শিশু ছিল না, আমি শুধু জানতাম দায়িত্বের কথা। সেই সময় আমি খুব ছোট ছিলাম, তাই ওই বয়সেই আমি এমন কিছু ব্যাপার দায়িত্ব নিয়েছিলাম যেগুলোর দায়িত্ব সেই বয়সে কেউ নেয় না। তার মধ্যে ছিল বাড়িতে শান্তির একটা দায়িত্ব, আমি ছিলাম শান্তির রক্ষক বা আমার বাবা মা এই কারণে এই একমাত্র ছিলাম, মনে করতাম ওনাদের মাঝে গিয়ে মধ্যস্থতা করতে হবে, চেষ্টা করতাম শান্তি আনার, সব কিছু ঠিকঠাক রাখার। সত্যি বেদনাদায়ক, বহু বছর কেটে যায় তারা কেবল থেকে বেরিয়ে আসতে, কিন্তু আমি সত্যি কৃতজ্ঞ, কারণ আমার যা যা প্রশ্ন ছিল তার সব উত্তর এই বইতে আমি পেয়েছি। প্রত্যেকটা অবস্থার ছোট্ট ছোট্ট উত্তর আপনি এই বইয়ের মধ্যেই পেয়ে যাবেন। অনেক কিছু আমি ডেভকে দেখে শিখেছি, কারণ ডেভ যেটাই করুক না কেন ভালোভাবে সময় কাটাতো, আর আমি কিছু কিছু ব্যাপারে ঈর্ষান্বিত হতাম। দুঃখী মানুষ অন্যের জীবন দুঃখজনক করে তোলে, আর ডেভ একবার যেটা করেছিল সেটাই সেই সময় আমি খেপে গেছিলাম, কিন্তু পরে আশীর্বাদ হয়ে এসেছিল। ব্যাপারটা ছিল ও নিজের আনন্দ আমায় চুরি করতে দেয়নি, আমি যতই অসুখী থাকতাম ও কিন্তু তার জন্য নিজেকে অসুখী করতো না। বলতে পারেন আমার সমস্যা ওর মেজাজকে রাগ করতে পারতো না, আমি যাই করতাম না কেন ডেভ নিজের মনে নিজের আনন্দে থাকতো। তাই আমি যখন উন্মাদ হতাম কথা বন্ধ করতাম না, ও বলতো ঠিক আছে তুমি যদি না চাও তাহলে বলো না, সেখান থেকে চলে যাও। বাচ্চাদের সঙ্গে আনন্দ করতো, খেলতো, অনেক কিছু করতো, কিন্তু প্রভু ওকে মহিমা দিয়েছিলেন, সামর্থ্য দিয়েছিলেন
যাতে কেউ ওর আনন্দ চুরি না করতে পারে। বেশ কিছুদিন পরে ওর ওই শান্তি এবং আনন্দ আমিও চাইতে শুরু করলাম, কারণ আমি দেখেছিলাম যে সেটা ধারাবাহিক সত্য। ওর কিছু কিছু কাজ লক্ষ্য করতাম, তারপর তার নিরিখে আমার আচরণ ও কাজের তুলনা করতাম। ডেভ সবসময় আমার সঙ্গে গ্রোসারি স্টোরে যেত। প্রতি দু সপ্তাহে আমাদের চার ছেলেমেয়ে নিয়ে আমরা অনেক কিছু করতাম, জিনিস কিনতাম, কারণ সেই সময় ওখানে ওটা কোনো ব্যাপার ছিল না। আমি তখন স্বাস্থ্য সম্বন্ধে কোনো তথ্য জোগাড় করতাম, সবাই স্বাস্থ্যবান হোক চাইতাম, তাই কুপনগুলো জমিয়ে রাখতাম, কারণ যতটা পারতাম রক্ষা করতে হতো। আমি শুধু এটাই বোঝাতে চাইছি যে গ্রোসারি স্টোরে যেটা হতো সেটা একটা জিনিস ছিল না। আমরা যেতাম আমাদের ছোট ছোট তিনটে বাচ্চা নিয়ে, কারণ বেবি সিটারকে দেওয়ার মতো পয়সা ছিল না। তার সঙ্গে ছিল ডেভ, সে ছিল আমার চতুর্থ সন্তান। গোটা দোকানে ঘুরে বেড়াতো, বাবা এটা কিনতো, সেটা কিনতো, অনেক কিছু কিনতো, কিন্তু আমি তারপরে বলতাম, বাবা আর নয়, এটা হচ্ছেটা কি? হ্যাঁ, আমি বলতাম, থামবে তোমরা। সে যে কি দৃশ্য, সবাই তাকিয়ে থাকতো, বয়সটা থাকতে পারতো না। তারপর আমায় ওটা নিয়ে ধাওয়া করতো, আমি তখন রেগে আগুন, ও হো কি হচ্ছেটা কি? আপনারা ভাবতে পারবেন না আমি কি রেগে যেতাম, কারণ ডেভ হলো 6 ফুট 4.5 ইঞ্চি লম্বা, যে কোনো প্রান্ত থেকে আমায় দেখতে পেত। হঠাৎ টয়লেট পেপারের একটা রোল নিয়ে আসার দিকে ছুঁড়ে ফেলতো, আর এটাই ব্যাস আর কি। ডেভের মানসিকতা ছিল ওই যে ও যেখানে যাবে সেখানে আনন্দে কাটাবে। আমার একটা উদ্দেশ্য থাকতো, লক্ষ্য থাকতো, আমার একটা ফর্দ থাকতো। আমি চাইতাম ঠিক ঠিক জিনিসগুলোকে নিয়ে ট্রলিটাতে রাখতে, তারপর চেকআউট লেনে দাঁড়াতে, গাড়িতে ঠিকঠাক তুলে নিয়ে বাড়ি চলে আসতে, যত বেশি জিনিস নিয়ে আসবো। কিন্তু ডেভ দারুণ সময় কাটাতে চাইতো। একদিন বলেছিলাম, তুমি একটু থামবে, একটুখানি থামবে, এখানে আসা থেকে পাগলের মতো ঘুরছো বেড়াচ্ছ, হচ্ছেটা কি? বয়সের কথা মাথায় নেই নাকি? ও কি বলছো, আমি একটু আনন্দ করতে পারি না? না, করতে পারো না, এটা কোনো জায়গা নয়, ওটা আমার উদ্দেশ্য নয়, এখানে মজা করতে আসিনি, একসঙ্গে কাজ করতে এসেছি আমরা। সকল পরিস্থিতিতে ধন্যবাদ জানাতে ও সুখী হতে উৎসাহ জানাই আপনাদের, এ কথা আমি বলছি আপনাদেরই লাভের জন্য, যাতে এভাবে চলতে পারেন। কারণ যত বেশি হালকা মনে চলবেন তত বেশি জীবনটাকে উপভোগ করতে পারবেন। কোনো বিষয় চিন্তা করলে তো মোটেই ভালো কোনো ফল দেয় না, কোনোভাবেই সম্পন্ন হয় না। এক থিসলুনিকীয় 5:18 বলেছে, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্য, ঈশ্বরের ইহাই ইচ্ছা। আবার একবার উৎসাহ দিয়ে বলি, ধন্য হন ও ধন্যবাদ জানান। যদি এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেন, তাহলে একটু করে কাগজ নিন, কোথাও বসে সেই কাগজে লিখে ফেলুন সারা জীবনে কোন কোন বিষয়ে নিজেকে ধন্য বলে মনে করেন, তারপর তা জোরে জোরে পড়ুন। এইভাবে একটা দুটো সেই সব ব্যাপারে আপনি অবহিত, সেগুলো তেমন বড় করে ভাবেননি কোনোদিনও। প্রভু মঙ্গল করুন, আপনাদের ভালোবাসি, আর খুব শিগগিরই আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। প্রতিদিন আনন্দ নিন জীবন।